নমস্কার বন্ধুরা আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি যখন আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন অবশ্যই আমরা চাই যে আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসুক এবং আমাদের চ্যানেলের যে ভিডিওগুলি সেগুলো ভাইরাল হয়ে যাক তার সঙ্গে সঙ্গে আমরা এটাও চাই যে আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সম্পূর্ণ হয়ে যাক আর সেই জন্য আমরা আমাদের একটি ফেসবুক পেজ বানাই এবং আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওকে ফেসবুক পেজেও আপলোড করি যাতে আমাদের ভিডিও বা আমরা মানুষের কাছে পরিচিতি অর্জন করি এবং মানুষে আমাদেরকে ভিডিওকে বেশি বেশি করে দেখে কিন্তু আমরা যখন ফেসবুক পেজে সেই ভিডিওকে আপলোড করি তখন কি হয় ফেসবুক পেজে যদি কোনো দর্শক সেই ভিডিও আমাদের দেখে সেই ফেসবুক পেজে যে ভিউজ কাউন্ট হয় এবং যে ওয়াচ টাইম সেখান থেকে আমরা পাই সেটি কিন্তু ফেসবুক পেজেই রয়ে যায় অর্থাৎ সেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশান অ্যাকাউন্ট সেখানে কিন্তু ভিউজ বা ওয়াচ টাইমে কোনো আমাদের লাভ হয় না কিন্তু আজকে এমন একটি পদ্ধতি আপনাদের কাছে নিয়ে আসবো যেখানে ফেসবুক পেজে আপনার ইউটিউবের ভিডিও অটোমেটিক্যালি মানে আপলোড হয়ে যাবে অর্থাৎ সেটিকে আলাদাভাবে আপনি ফেসবুক পেজে আপনাকে আপলোড করতে হবে না কিন্তু যদি কোনো দর্শক ফেসবুক পেজে আপনার সেই ভিডিওটি দেখে তাহলে সেই ভিডিওর যে ভিউজ এবং যে ওয়াশ টাইম আপনি পাবেন সেটি কিন্তু আপনার ইউটিউব অ্যাকাউন্টের মনিটাইজেশন যে অ্যাকাউন্ট সেখানে কাউন্ট হবে তো চলুন শুরু করি যে কিভাবে আপনি এটি করবেন বা এর পদ্ধতিটি কি কিন্তু ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেল যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আমরা চলে এসেছি আমাদের এখন ফেসবুক পেজে যেখানে আমি ইউটিউবের যে টুলস সেটি অ্যাড করব তো এই জন্য ফেসবুকের যে সার্চ বা সেখানে গিয়ে লিখতে হবে ইউটিউব ট্যাব ইউটিউব ট্যাব বলে যদি আমরা এখানে সার্চ দিই তাহলে আমাদের কাছে অনেকগুলি অপশান কিন্তু চলে আসবে আমাদের কাছে অনেকগুলি অপশান চলে আসার সঙ্গে সঙ্গে আমাদের কাছে যে প্রথম অপশানটি আসবে সেটিকে আমাদেরকে চুজ করে নিতে হবে দেখুন এখানে প্রথমেই চলে এসেছে ইউটিউব ট্যাব বলে এই ট্যাব যেটা তার উপরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এর যে টুলস পেজ সেখানে আমরা চলে যাব এখানে আমরা ক্লিক করলাম দেখুন এর যে টুলস পেজ সেখানে আমরা চলে যাব এবং সেখানে দেখুন একটি পাশে একটি বটন আমরা পাচ্ছি ইউজ অ্যাপ বলে অর্থাৎ এটি একটি এক্সটেনশান এটিকে আপনারা ইউজ করতে পারেন ইউজ অ্যাপে ক্লিক করলে আমরা এই পেজে চলে আসবো এখানে দেখুন ইউটিউব ট্যাবের পাশেই ফেসবুক পেজ বলে একটি অপশন রয়েছে সেখানে আমরা আমাদের যে পেজে এই ট্যাবটিকে ইউজ করব সেটি সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করলে আপনাদের যে সমস্ত পেজগুলি সেগুলি খুলে যাবেন তো এখানে আমি আমার একটি পেজ সিলেক্ট করে নিলাম আপনারা চাইলে অনেকগুলি পেজও সিলেক্ট করতে পারেন তারপরে অ্যাড পেজ ট্যাব এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর ইনস্টল হবে কিছুটা সময় লাগবে তারপরে আপনাদের যে পেজের হোম পেজ সেখানে আপনারা আবার চলে আসবেন সেখানে দেখুন আপনারা চলে এসেছেন এবার দেখুন আপনাদের যে পেজের নাম তার নিচে যে অপশানগুলি রয়েছে হোম লাইভ ভিডিও সেখানে মোর বলে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর নিচে দেখুন একটি ইউটিউব বলে অপশান কিন্তু চলে এসেছে এবং সেখানে আপনি ক্লিক করলে আপনি একটি নতুন পেজে চলে যাবেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশান সেটিংস বলে দেখতে পাচ্ছেন তার নিচে দেখুন চ্যানেল আইডি এবং তার পাশে দেখুন ফিচার্স ভিডিও আইডি বলে দুটি আইডি এখানে দিতে বলছে তো এখানে চ্যানেল আইডি দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে আপনার যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে আপনাকে চলে যেতে হবে তো এখানে আমি ইউটিউব চ্যানেলে চলে এলাম এবার ইউটিউব চ্যানেলে আসার পর ইউটিউবের যে বার সেখানে দেখুন লেখা আছে আমি জুম করে দেখাচ্ছি ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল স্ল্যাশ ইউসি এবার ইউসির আগে যে স্ল্যাশ আছে তারপরে ইউসি দিয়ে যেটা শুরু হয়েছে সেটাই কিন্তু আপনার চ্যানেলের আইডি তো এই আইডিটাকেই আপনাকে কপি করতে হবে এই আইডিটাকে আপনি কপি করে আবার আপনি আপনার পেজে চলে যাবেন এবার সেখানে যে চ্যানেল আইডি বলছে সেই ঘরটাই আপনার যে ইউটিউব চ্যানেল আইডি সেটিকে এখানে পেস্ট করে দেবেন এটিকে পেস্ট করে দেওয়ার পরে আপনার যে ফিচার্স ভিডিও আইডি সেটি এখানে এবার আপনাকে যোগ করতে হবে তো সেটি যোগ করার জন্য আবার আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে এবং সেখান থেকে যে ম্যানেজ ভিডিও অপশন রয়েছে সেই ম্যানেজ ভিডিও অপশানে আপনাকে চলে যেতে হবে ম্যানেজ ভিডিও অপশানে গেলে আপনার ভিডিওগুলি আপনার সামনে চলে আসবে সেখান থেকে আপনি যে ভিডিওটি আপনি দিতে চান সেই ভিডিওটি আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে আমার প্রথম ভিডিওটিকেই সিলেক্ট করছি এখানে দেখুন থ্রি ডট যেটি আছে সেখানে আপনি যখন ক্লিক করবেন সেখানে একটি গেট এখানে যে লিঙ্ক সেই লিঙ্কে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে লিঙ্কটি আমার কাছে কপি হয়ে গেল তো আমি এখানে সেই লিঙ্কটি কপি হওয়ার পর এখানে যে ফিচার্স ভিডিও আইডি সেই ঘরে সেটি আমি পেস্ট করে দেব তো সেটি যখন পেস্ট করে দিলাম তো দেখুন সেখানে একটি পেস্ট হয়ে গেল এবার দেখুন যে সেভেন তার আগে যে স্ল্যাশ আছে সেই পর্যন্ত আমি সিলেক্ট করে নিয়ে সেটি আমি ডিলিট করে দেব এবং সেভেন থেকে এইটুকু আমার যে ফিচার্স ভিডিও তার আইডি তো এইভাবে আপনিও এখানে আপনার আইডি দেওয়ার পরে এখানে দেখুন অটো প্লে অপশান আর লোড মোর ভিডিও এই দুটি অপশান আপনি অন করে নেবেন এবং এই দুটি অন করার পরে ওপরের যে সমস্ত সেটিংগুলো আছে এবং বাকি যে সেটিংসগুলো আছে সেগুলি আপনাকে কিছু করার দরকার নাই এরপরে সেভ সেটিংসে আপনি ক্লিক করবেন সেভ সেটিংসে ক্লিক করলে আপনি দেখুন আপনার যে ফেসবুক পেজ সেই পেজে আপনার ভিডিওটি থামনিল সহ চলে এসেছে তো এইভাবে আপনি আপ এবং এর পরেও যে আপনি ভিডিওগুলি আপলোড করবেন সেগুলি অটোমেটিক্যালি চলে আসবে তো এইভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওকে সরাসরি ফেসবুক পেজে আপলোড করতে পারেন এবং ভিউজ নিতে পারেন